আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেশি সংক্রমিত এলাকায় লকডাউন কার্যকর না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা। সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ স্বাস্থ্যবিদদের। করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে বান্দরবান থেকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। বিভিন্ন স্থানে অন্তত 13 জনের মৃত্যু। কুষ্টিয়ার ডিসিও আক্রান্ত। নমুনা পরীক্ষায় দীর্ঘ জট। ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। চট্টগ্রামে ভয়াবহ গতিতে বাড়ছে সংক্রমণ। মহামারীর মধ্যেই বেড়েছে ওষুধের দাম। ওষুধ প্রশাসন বলছে ক্ষমতা সীমাবদ্ধ, করার কিছুই নেই। এবং ঐতিহাসিক 6 দফা দিবস আজ। শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভয়াবহভাবে সংক্রমিত এলাকাগুলোতে পুরোপুরি লকডাউন কার্যকর করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। এজন্য সারাদেশে শিগগিরই রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন দেওয়ার সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এখনও নগরবাসীর মধ্যে আছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। অনেকেই মাস্ক না পরে চলাফেরা করছেন রাস্তায়। হাবিবুর রহমান ওবি রিপোর্ট। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, এরপরও বাইরে বের হচ্ছে মানুষ। রাজধানীর বেশ কয়েকটি এলাকাকে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, মহাখালী, উত্তরা ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি এলাকাকে। দেরিতে হলেও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। এদিকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও উদাসীন অনেক মানুষ। ক্যামেরা দেখার পর এমন অনেকেই মাস্ক পরেছেন। মাস্ক না পরার নানা অজুহাত রয়েছে তাদের। সেই সিদ্ধান্তটা নিতে আমরা সময় নিলাম আজকে অনেক দিন। তাহলে ওই কৌশলটা যদি আমরা তখন অবলম্বন করি, তখন আমাদের অল্প কয়েকটা জেলায় সংক্রমণ ছড়িয়েছে। আমরা সেই সময়ে যদি এই সিদ্ধান্তটা নিতাম, তাহলে আজকে সারা দেশব্যাপী এই 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 সংক্রমণটা ছড়াতো না, এত লোকের মৃত্যুও আমাদের দেখতে হতো না। সুতরাং আমাদেরকে লকডাউন বাস্তবায়ন সহ স্বাস্থ্যবিধি মানতে, মানুষকে উদ্বুদ্ধ করতে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিংকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন অংশুই প্রু মারমার জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ততটা খারাপ নয়, সতর্কতার জন্যই তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এই প্রথম মন্ত্রী পরিষদের কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। গত বুধবার পার্বত্য মন্ত্রী অসুস্থ বোধ করার পর তার নমুনা করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে। সারাদেশে অব্যাহত আছে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ও সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত 11 জন। করোনা আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন। এরা হলেন নগরীর পলাশপুর এলাকার 40 বছর বয়সী একজন ও পটুয়াখালীর কলাপাড়ার 30 বছর বয়সী একজন। নারায়ণগঞ্জে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্ত হয়েছে আরও 102 জন। রোববার থেকে মহানগরের জামতলা, আমলাপাড়া ও ফতুল্লার কুতুবপুরের রূপায়ণ সিটিকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবন থেকে ছবার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উষয় সিং। চিকিৎসার জন্য তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। জেলায় নতুন শনাক্ত 9 জন সহ মোট আক্রান্ত হয়েছেন 46 জন। রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। লকডাউন করা হয়েছে তার কার্যালয় এবং বাসভবন। এছাড়া জেলায় নতুন শনাক্ত হয়েছেন 7 জন। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 34। গত 24 ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 66 জন। খুলনায় গত 24 ঘন্টায় করোনায় 2 জন প্রাণ হারিয়েছেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের 75 বছর বয়সী 1 জন এবং করোনা ডেডিকেটেড হাসপাতালে নড়াইলের 60 বছর বয়সী 1 জন মারা গেছেন। নোয়াখালীতেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার বেগমগঞ্জ উপজেলায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 37 জন। জামালপুরের মেলান্দহে করোনা উপসর্গ নিয়ে সাবেক 1 ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে নতুন 156 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ 13 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৈরি হয়েছে দীর্ঘ জট। টেস্টের ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রিপোর্ট না পাওয়ায় সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক হচ্ছে। ক্রমেই বন্দরনগরী হচ্ছে করোনার ভয়াবহ হটস্পট। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের 4টি পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ। তবে গেল মঙ্গলবার এর একটি বিআইটিআইডি পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ ও একজন টেকনোলজিস্টের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানে সাময়িক বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। ফলে নমুনা সংগ্রহ করে জমা দিলেও পরীক্ষার ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 10 দিন। সক্ষমতার চেয়ে বেশি নমুনা জমা পড়ায় তৈরি হচ্ছে প্রচণ্ড জট। এতে সময় মতো রোগ শনাক্ত না হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। ফলে রোগীরা জানছেন না তাদের শরীরে আদৌ করোনার উপস্থিতি রয়েছে কিনা। এই রোগীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এর ফলে সংক্রমণের হার বাড়ছে দিনকে দিন। পরীক্ষাগারে এই জটের কথা স্বীকার করেন খোদ সিভিল সার্জন। তবে সমস্যা কাটাতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ আমাদের সক্ষমতা 550 পর্যন্ত। এর বেশি যে স্যাম্পলগুলো আমাদের কালেক্ট হচ্ছে সেটা আমাদেরকে জমে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান সিভিল সার্জন। তবে চাপ কমাতে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সেখানে ডাবল শিফট চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত কেন্দ্রে এখন নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শিফট বাড়িয়ে, জনবল বাড়িয়ে সেখানে যদি পরীক্ষা করা যায় তাহলে ক্রমবর্ধমান যে পরীক্ষার চাপ, এই চাপ কিছুটা চট্টগ্রামে কমবে বলে মনে করি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর দেশের করোনার হটস্পট জোন হয়ে ওঠার পর চট্টগ্রামে গত কয়েকদিনে প্রতিদিনই শনাক্ত হচ্ছে গড়ে 150-এর বেশি করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 3000-এ। মৃতের সংখ্যাও 80-এর ঘরে, বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ভাইরাস মহামারীর সময় হঠাৎ করে বেড়ে গেছে বিভিন্ন ওষুধের দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও ওষুধের দাম বাড়ছে। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, মাত্র 117টি ওষুধের দাম নির্ধারণ করতে পারেন তারা, বাকিগুলোর দাম নির্ধারণ করে উৎপাদনকারী কোম্পানি। হুমায়ুন চিস্তি রিপোর্ট। হেমোফিলিয়া রোগে ব্যবহৃত বেডিয়েট 500 নামের এই ইঞ্জেকশনটির দাম 1 মাস আগেও ছিল 2500 টাকা। করোনায় আমদানি বন্ধের অজুহাতে এখন তা বিক্রি হচ্ছে 4000 টাকায়। বাধ্য হয়ে নিতে হবে, যেহেতু দিতে হবে ইঞ্জেকশন, বাচ্চা বাঁচাতে হবে। তো 3 মাসে লকডাউন থাকাতে আমরা জানেন তো বিদেশে কোনো ফ্লাট আসছে না, ফরেন আইটেম 2-3 আইটেম দাম বাড়ছে। করোনা সংকটের অজুহাতে এরকম বিভিন্ন ওষুধের দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। এছাড়া পাওয়া যাচ্ছে না স্যাভলন, ডেটল, হেক্সিজল সহ বিভিন্ন জীবাণুনাশক। বিক্রেতারা বলছেন, উৎপাদনকারী কোম্পানিগুলো ওষুধ কম সরবরাহ করছে, তাই বাধ্য হয়ে মিটফোর্ডের পাইকারি বাজার থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাদের। তবে বিষয়টি অস্বীকার করছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। ডক্সিসাইক্লিন নাই, এক পিছু নাই, এত বড় মার্কেট আমি খুঁজে মনে পাবেন না, কোম্পানি দিতেছে না। অ্যাভেলেবল না দিলে তখন তো ওভারহেড দিয়ে কিনা লাগে, ওভারহেড বিক্রি করা লাগে। মিটফোর্ড থেকে যদি কিনতে পারে কেনা লাগে হচ্ছে ওভাররাইটিং। মার্কেটের শর্টের কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রেডিকশন ছিল 3-4 মাসের পরে যদি চায়নাতে অবস্থা ভালো না হয় তাহলে আমাদের হয়তো
শর্ট পড়তে পারে ওষুধের কারণে, কিন্তু চায় না খুব তাড়াতাড়ি কুইক করার কারণে মালামাল রা মেটেরিয়াল যা আমরা ইম্পোর্ট করি তারা কিন্তু সাপ্লাই দিচ্ছে। করোনা চিকিৎসায় ইভারমেকটিন ও হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রুপের ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, তাই এসব ওষুধের বিক্রি বেশি। ইভারমেকটিন গ্রুপের স্ক্যাবোসিক্স ট্যাবলেটের প্রতিটির দাম 5 টাকা, অথচ একই গ্রুপের অন্য কোম্পানির ওষুধ অ্যামেকটিন ও ইভেরাসিক্সের দাম 15 টাকা। একই ওষুধের এমন ভিন্ন দামের প্রশ্নে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায় তাদের সীমাবদ্ধতার কথা। 1994 সালে মন্ত্রণালয়ের একটা আদেশ আছে, সেটা হচ্ছে প্রাইমারি তালিকাভুক্ত 117টি ওষুধ এর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে, কিন্তু যেগুলো 117 তালিকার বাইরে সেগুলোর মূল্য প্রতিষ্ঠান নিজে ধার্য করে, ভ্যাটের জন্য ভ্যাট প্রদানের জন্য একটা মূল্য সরলরেখা থেকে গ্রহণ করে। একদিকে দাম বেশি, অন্যদিকে চাহিদা অনুযায়ী মানুষ পাচ্ছে না তাদের প্রয়োজনীয় ওষুধ। এই অবস্থায় অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। করোনা মহামারীর এই দুঃসময়ে নিত্যপণ্যের যোগান দিতেই মানুষের হিমশিম অবস্থা, তার উপর জীবন রক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট ও বাড়তি দাম যেন মরার উপরে খাড়ার ঘা। এই অবস্থা থেকে মুক্তি পেতে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 7ই জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও করোনা ভাইরাসের কারণে এবছর ডিজিটাল পদ্ধতিতে দিবসটি উদযাপন করা হবে, বাণী দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। নিয়াজামান সজীবের রিপোর্ট। পাকিস্তানি শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব খান সরকারের বিরুদ্ধে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে 6 দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঢাকা এক জাতীয় সম্মেলনে যুগান্তকারী এই দাবি তোলেন তিনি, যা বাংলার সর্বস্তরে স্বতঃস্ফূর্ত সমর্থনে পরিণত হয় শোষিত বঞ্চিত মানুষের মুক্তির সনদে। একই বছর 7ই জুন 6 দফা আদায়ে আওয়ামী লীগের ডাকে হরতাল পালনকালে নিরস্ত্র জনতার উপর গুলি চালায় পুলিশ ও ইপিআর। এতে ঢাকা নারায়ণগঞ্জে শহীদ হন 11 জন। তারপরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে 6 দফার মুক্তি আন্দোলন। স্বাধীনতার মূল মন্ত্র, মূল দীক্ষা বাংলার মানুষ বহন করেছিল এবং ওই 6 দফার মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পেরেছিল তাদের মুক্তির একমাত্র পথ স্বাধীনতা, এবং তাই তারা সেই স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধুকে নেতৃত্বে এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামে 69 গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি, পরে যা পরিণত হয় স্বাধীনতা সংগ্রামে। এই 6 দফার ভিত্তিতে 1969 সালে 11 দফা রচিত হয় এবং এই 11 দফা আন্দোলনে সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। শেখ মুজিব বঙ্গবন্ধুতে পরিণত হন। পাকিস্তানের মধ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভবপর নয়, বাঙালিরা সবসময় নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, সেজন্য তিনি বহু আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। 1966 সালে 6 দফা ঘোষণা করেছিলেন জাতির মরণ তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। দিবসটি উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হলো সাপ্তাহিক পুঁজিবাজারের প্রথম কার্যদিবস। সকাল 10:30 লেনদেন শুরুর পর থেকেই সূচক 3টি বাড়তে থাকে এবং ডিএসই 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। দুপুর 1:30 পর্যন্ত লেনদেন হয় 70 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 18টি, কমে 19টি এবং অপরিবর্তিত ছিল 268টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, লেন্ডে বাংলাদেশ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, আর এন স্পিনিং মিলস এবং সাজি বাজার পাওয়ার কোম্পানি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
লবণাক্ত জমিতে আবাদযোগ্য বিনা ধান নিয়ে এবার আশার আলো দেখছেন কৃষিবিজ্ঞানীরা। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল বিনা ধান 8 ও 10 নিয়ে তৈরি হয়েছে নতুন এই সম্ভাবনা, যা আবাদ করা যাবে উপকূলীয় লবণাক্ত জমিতেও। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় 69 লাখ। মাত্র একদিনের ব্যবধানে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় 6 থেকে 5 নম্বরে উঠে এসেছে ভারত। আক্রান্তের সংখ্যায় ইতালি স্পেনকে ছাড়িয়ে গেল দেশটি। এ পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা 2,46,622, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,500। এদিকে মহামারী ঠেকাতে ব্যর্থতার কারণে কঠোর সমালোচনার মুখে পড়ায় সরকারি ওয়েবসাইট থেকে করোনার পেছনের সব ডাটা মুছে ফেলেছে করোনা সংক্রমণের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল। এখন থেকে শুধু শেষ 24 ঘন্টার তথ্যই সেখানে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। বর্ণবাদ বিরোধী আন্দোলন আরও উত্তাল হয়েছে যুক্তরাষ্ট্রে। স্মরণকালের সবচেয়ে বড় গণজোয়ারে রাজধানী ওয়াশিংটনের রাস্তা কাঁপিয়েছেন লাখো মানুষ। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এটি ছিল ভিন্ন রকম প্রতিবাদ। বিক্ষোভের মুখে হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা সহ ওয়াশিংটন ডিসির বেশিরভাগ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট আশঙ্কায় রাস্তা সংলগ্ন সব শপিং মল, দোকান ও শোরুমের কাঁচের জানালা শক্ত আবরণে ঢেকে দেওয়া হয়েছে। ব্যাপক লুটপাটের পর একই সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরেও। এদিকে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীলফামারীর সৈয়দপুরে পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ সহ আটকে রেখে 5 লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এক নারী সহ 3 জনকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শনিবার রাত 11:30 দিকে সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়া মহল্লা এলাকা থেকে ওই 3 জনকে আটক সহ অপহৃত আব্দুর রহিমকে উদ্ধার করে পুলিশ। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতিতে জামালপুরের অসহায় মানুষের ক্ষুধা নিবারণে 5 টাকায় খাবার দেওয়া হচ্ছে। আমরা নামে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করেছে এই মানবিক কর্মসূচি। সংগঠনটির সদস্যরা জানান, প্রতিদিন রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা নানা ধরনের খাবার বিতরণ করা হচ্ছে। এদের মধ্যে কেউ টাকা দিতে না পারলেও খাবার পাচ্ছেন। আগামী 3 মাস এই কার্যক্রম চলবে বলেও জানান সংগঠনটির সদস্যরা। পার্টেক্স খেলার খবর। বায়ার লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে ব্রায়ান মিউনিক। অথচ খেলার মাত্র 9 মিনিটে লুকাস আলারিওর গোলে এগিয়েছিল স্বাগতিক লেভারকুসেন। 27 মিনিটে ব্রায়ানকে সমতায় ফেরান কিংসলে কোমান। আর বিরতির আগে লেওন গোরেটস্কার ও সের্গে জিনাব্রির গোলে 3-1 লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। 65 মিনিটে ব্রায়ানের গোল উৎসবে যোগ দেন রবার্ট লেভানদোভস্কি। চলতি লিগে পলিশ ফরোয়ার্ডের এটি 30তম গোল। খেলার শেষ মুহূর্তে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমানোর গোলটি করেন ফ্লোরিয়ান রিটজ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বেশি সংক্রমিত এলাকায় লকডাউন কার্যকর না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা, সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ স্বাস্থ্যবিদদের। করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে বান্দরবান থেকে হেলিকপ্টারে আনা হলেও ঢাকায় বিভিন্ন স্থানে অন্তত 13 জনের মৃত্যু, কুষ্টিয়ার ডিসিও আক্রান্ত। নমুনা পরীক্ষায় দীর্ঘ জট, ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। চট্টগ্রামে ভয়াবহ গতিতে বাড়ছে সংক্রমণ। মহামারীর মধ্যেই বেড়েছে ওষুধের দাম, ওষুধ প্রশাসন বলছে ক্ষমতা সীমাবদ্ধ, করার কিছুই নেই।
এবং ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।